নমস্কার আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ আর আজ আমরা আছি পশ্চিম মেদিনীপুরের ঝাঁকড়াতে কথা বলবো এখানকার আলু চাষি ও ব্যবসায়ীদের সাথে তবে তার আগে আপনাদের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি সরকারি নিয়ম অনুযায়ী আগামী তিরিশে নভেম্বর হিমঘরের মেয়াদ শেষ হচ্ছে কিন্তু এখনও প্রচুর আলু হিমঘরে মজুত আছে অন্যদিকে এবছর নিম্নচাপের কারণে চাষ দেরি হওয়ায় বাজারে নতুন আলু আসতেও এখনও বেশ খানিকটা দেরি আছে তাই সাধারণ ক্রেতা চাষি ও সংরক্ষণকারীদের স্বার্থে হিমঘরের মেয়াদ বৃদ্ধি

এইটা মূলত মূল মার্কেট এইটা উড়িষ্যা অন্ধ্র মধ্যে রাজ্যের মধ্যে কলকাতা পাঠাই আমরা হলদিয়া যাই খড়গপুর যাই টাউনশিপের পাঁচখানা হিমঘর আছে সোমুনাথ কোল্ড স্টোরেজ বিদ্যাসাগর কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেড সিদ্ধেশ্বর মাল্টিপারপাস হিমঘর লিমিটেড আমাদের শশধর হিমঘর প্রাইভেট লিমিটেড রুদ্রাণী প্রাইভেট লিমিটেড পাঁচটা কোল্ড স্টোরেজ আচ্ছা স্যার আজ কত প্যাকেট আলু বেরোচ্ছে প্রতিদিন কত বেরোচ্ছে আজকে সাত হাজার আটশো বেরিয়েছে আজকে আটশো আচ্ছা এই স্টোরগুলি টোটাল ক্যাপাসিটি কত একুশ লক্ষ পঞ্চাশ হাজার একুশ লক্ষ পঞ্চাশ হাজার আচ্ছা এবছর আপনাদের ইউনিটে মোট কত আলু লোড হয়েছিল এ একুশ লক্ষ সতেরো লক্ষ চোদ্দ হাজার ছশো তিরানব্বই প্যাকেট আজ পর্যন্ত হিসাব একাশি পার্স একা নিকাশি হয়েছে আঠারো পয়েন্ট টু আছে মে মাসে অর্থাৎ নভেম্বর মাসে স্যার নিকাশি কেমন হচ্ছে নভেম্বর মাসে আমরা এইমাত্র হিসাবটা দেখিয়ে এলাম সিটসহ আমাদের হয়তো আর কদিন বাকি আছে তো যেটা বারো হয়তো নিকাশি হবে বারো পার্সেন্টের মতো নিকাশি হবে স্যার এখানে যে পরিমাণ আলু এখনও মজুত আছে সেটা কি ডিসেম্বরের মধ্যে নিকাশি হয়ে যাবে না উদ্বৃত্ত থাকবে সম্ভব নয় ডিসেম্বর জানুয়ারি লাগবে জানুয়ারিটাও লাগবে লাগবে রাজ্যের হিমঘরগুলিতে এখনো প্রচুর পরিমাণে আলু মজুত আছে অথচ সরকার নির্দেশিকা জারি করেছে আগামী তিরিশ তারিখের মধ্যে সব আলু বের করে নিতে হবে এ ব্যাপারে কি বলবে এটা বাস্তবসম্মত নয় কারণ এত পরিমাণ আলু এই সময়ের মধ্যে রিলিজ করে নেওয়া সম্ভব নয় আর বিগত দিনে আমরা ডিসেম্বর মাস এক্সটেনশন পাচ্ছি আমরা কভমেন্টের কাছে এইরকমভাবে স্মারকলিপি দিয়েছি যে যেহেতু আমাদের পয়লা মার্চ থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত ডে নভেম্বর পর্যন্ত ডেট আছে ওটাকে ডিসেম্বর মাসে এক্সটেনশন করতে হবে কারণ লোডিংয়ের সময় সিজন পিছিয়ে যাচ্ছে লোডিং দেরিতে হচ্ছে আর আলুটা রিলিজ হতে টাইম লেগে যাচ্ছে কারণ কথা আছে এই আলু যদি শেষ করে দেয়া যায় নভেম্বর মাসে তাহলে কিন্তু দেশে যে ডিমান্ড আছে সেই ডিমান্ড কিন্তু নূতন আলু দিয়ে হবে না আর এই আলুকে রিলিজ করাও যাবে না সেরকম ইনফ্রাস্ট্রাকচার নেই কোল্ড স্টোরেজে এত শেড নেই এত লেবার নেই এত লরি নেই যে আঠেরো পার্সেন্ট আলু ডিসেম্বর মাসে ক্লিয়ার করে দেওয়া যাবে আমাদের এই ঝাংড়া বেল্টে হয় না আমাদের থেকে এখান থেকে কুড়ি কিলোমিটার দূরে পনেরো কিলোমিটার দূরে এইসব এলাকাতে হয় চাষ হয়ে গেছে ওই চাষ জায়গাগুলোর নাম যদি একটু বলেন জায়গা আমলাগুলোতে হয় গর্বята ইয়েতে হয় রসকুনুতে হয় আমলাশুলে ওইদিকে হয় এই গোয়ালতড়ের দিকে হয় পলাশ পলাশাবৃত হয় সিনগর থেকে ওদিকে চমকাই তোলাতে হয় এইসব বেলতে হয় আচ্ছা স্যার আপনাদের এলাকায় নতুন আলু অনুমান 15 দিন তো বড়ই 15 প্লাস প্লাস কার অতিবৃষ্টি 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 চাষ কি এখন শুরু হয়েছে চাষ চলছে ফুল লোবে চাষ চলছে

আলু বীজ তো বিক্রি শুরু হয়ে গেছে শুরু হয়েছে স্যার সামনে আলু চাষ শুরু হবে কি বার্তা দিতে চান আমাদের আলু বার্তা বলতে যে এবছর খরচ বেশি হচ্ছে অনেক খরচ হাড়ের দাম বেশি বীজের দাম কমে ছিল আবার এক সপ্তাহর মধ্যে আবার বেড়ে গেছে খরচ বেশি হচ্ছে সেই জন্যে চাষীদেরকে যেগুলো নিম্নমানের জমি যে যাতে ফলনটা না আসে কম ফলন হয় সেই সব জমিগুলোকে দেখে শুনে চাষ করতে হবে তা টাকা তোলা যাবে না আসল পয়সা তোলা যাবে না এরকম একটা অবস্থা স্যার আপনারা একজন ব্যবসায়ী আপনাদের এখানে মানে ছাঁকড়া ইউনিটে ব্যবসা করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বা আপনাদের কি কি অসুবিধা আছে যদি আমাদের একটু বলেন আমাদের এখানে তো মূলত সমস্যা ছিল এখান থেকে ট্রান্সপোর্টে এই রাস্তাটা যেটা দেখছেন এটা হচ্ছে নতুন যাই হয়েছে কিন্তু এর আগে আমাদেরকে এটা দু তিন বছর খুব সমস্যার মধ্যে ছিলাম আমরা গাড়ি এখান থেকে লোড করে বেরিয়ে যেতে গেলে অসুবিধে হচ্ছিল আর লোডিংয়ের সময় খুব ছোটো গাড়িগুলো খুব ডিস্টার্ব হচ্ছিলো ছোটো গাড়ি আসতে পারছিল না বড়ো বড়ো গর্ত ছিল রাস্তাতে তো যাই হোক সেটা হয়ে সমাধান হয়ে গেছে রাস্তা হয়ে যাবে আর সামান্য দিনের মধ্যেই আর কোনো সমস্যা আছে আপনাদের এখানে বা আর কোনো সমস্যা আছে সেটা হচ্ছে এই যে এই যে আমাদের এই সময় মাঠে কৃষিকাজ বেড়ে গেছে তো ওই বাছাই লেবার

এটা হয়েছে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন থেকে করেছে আমাদের ত্রিপাক্ষিক আলোচনাতে যেটা হয় সেটাই সিদ্ধান্ত হবে এটা এটা ওনারা নিজেরা অ্যাসোসিয়েশন থেকে ওনারা নিজেরা যে ডিসেম্বর মাসের জন্য বাড়তি কোল্ড স্টোরেজ চালাতে গেলে ওনাদের লেবার খরচ প্ল্যান্ট চালানোর খরচ ইত্যাদি হয় এই জন্য বাড়তি ডিমান্ড ওনারা সব বৎসরই করেন কিন্তু আমাদের বিগত দিনে এরকম স্ট্যাটাসটাই আছে যে ত্রিপাক্ষিক আলোচনা গভর্নমেন্ট থাকবে আমরা থাকবো ওনারা থাকবেন মানে আমার প্রগতিশীল ব্যবসায়ী সমিতি থেকে ত্রিপাক্ষিক আলোচনা যেটা ডিসিশন হবে সেইটাই ডিসিশন স্যার কিছুদিন আগে আজ থেকে প্রায় দেড় দু সপ্তাহ আগে বাঁকুড়া জেলার কতুলপুরে একটা ঘটনা ঘটেছিল একটা স্টোরের মালিকের বিরুদ্ধে হ্যাঁ এই খবরটা পেয়েছি এটা সর্বতই ছিল কারণ এই রকম লোড এবছর যে লোড হয়েছিল গোটা ওয়েস্ট বেঙ্গলে সেই লোডটা লোডটা আমাদের সকলের ধারণাতেই ছিল যে খুব বেশি লোড আলুটা রিলিজ হবে না খুব কম দামে রিলিজ হবে আস্তে আস্তে দাম নেমে যাবে অনেকে ওই জন্যে ফরওয়ার্ড কিছু আলুটালু বেচা কেনা করে রেখেছিল যে তাহলে দাম কম হয়ে গেলে কৃষক আসলে সংরক্ষণকারী আসলে তাকে কমে আমি মিটিয়ে দেবো এরকম একটা ভাবনা করে করেছিল এটা সর্বত্রই ঘটেছে অনেকে সালটি নিয়েছে যেটা প্রচারের আলোতে আসে না কিন্তু ওই বাঁকুড়ার ঘটনাটা ওটা এসে গেছে ওনার ক্যাপাসিটির বাইরে গেছে উনি দিতে পারছেন না বা ফিনান্স পারমিট করছে না সেই জন্যে এটা এরকম হয়েছে তো ওনারা সব সালটি নিচ্ছেন ব্যাপারটাকে সব যে যে করেছে ব্যবসাদার করেছে কোল্ড স্টোরেজ মালিক করেছে সকলেই হয়তো একটু কম বেশি করেছে তো সেটা সকলে আন্ডারস্ট্যান্ডিং করে নিচ্ছে যার আলু তার সাথে হ্যাঁ পাচ্ছে আমার পাচ্ছে কন্টিনিউ আছে পাচ্ছে তো সিস্টেমটা চলছে এখন এখন হয়েছে বন্ধ আছে আচ্ছা পয়সা পাওয়ার প্রক্রিয়া চলছে আচ্ছা তো স্যার আপনাদের এখানে যে আলু পড়েছে পরেছে আমরা অন ক্যামেরা কিছু দেখতে চাই আমাদেরকে দেখাতে পারবেন হ্যাঁ সেটাই গেলেই আপনারা অন ক্যামেরা পেয়ে যাবেন চলুন